আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের নতুন ব্লগে। অনেক বছর পর আজ বের হয়েছিলাম বার্নি মেলা দেখতে। ছোটবেলায় প্রচুর যাওয়া হতো, প্রতি বছর আমার দাদাবাড়ির গ্রামে এরকম বার্নি মেলা হতো। হতো বলা যায় না ঠিক, কারণ এখনও হয়তো হয়, কিন্তু আমার যাওয়া হয় না, কারণ তখন ছোট ছিলাম, আবার হোম টাউনে থাকতাম। এখন অনেক বছর হোম টাউনে থাকা হয় না, আর এখন তো আর আগের মতো ছোটও নেই। তো সব মিলে কেন যেন আগের যে বার্নি মেলার চাহিদা ছিল, যে পুতুল কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, সেগুলি এখন তো আর নেই, যার কারণে এখন আর ওভাবে নিয়মিত যাওয়া হয় না। যাই হোক, বার্নি মেলায় যেতে যেতে ছোটবেলার অনেকখানি স্মৃতিচারণও আপনাদের সাথে হয়ে গেল। আর অলরেডি আমরা বার্নি মেলার খুব কাছাকাছি আজকে চলেও এসেছি ইতোমধ্যে। চলুন তাহলে এবার আমাদের আজকের বার্নি মেলা ঘুরে আসা যাক। বলে রাখা ভালো, আমাদের আজকের এই বার্নি মেলা কিন্তু পহেলা বৈশাখে বসেছে। বার্নি মেলা বলতে মূলত আমরা বুঝে থাকি যেখানে মাটির জিনিসপত্রের প্রাধান্য থাকে। আর আমারও এবার বার্নি মেলায় যাওয়ার উদ্দেশ্য ছিল এই মাটির জিনিসপত্রগুলোকে আবার অনেক বছর পর এক ঝলক দেখে আসা। এখানে আপনারা মাটির তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ছোট ছোট হাঁড়ি পাতিল, সার, পুতুল, পুতুলের যে পালকি, এ ধরনের বিভিন্ন জিনিস রয়েছে। আসলে এই জিনিসগুলো হয়তো আমি কিনতে যাব না, কিন্তু আমার কাছে তবু মনে হয়েছে কেন জানি সেই ছোটবেলাতে ফিরে গিয়েছিলাম। মানে এই প্রতিটা জিনিস আমাকে সেই আমার শৈশবকে স্মরণ করাচ্ছিল, আমার সেখানে যাওয়া, এই যে মাটির ব্যাংক, তারপরে এই যে কলসি, তারপরে এই যে বিভিন্ন কালারের ছোট ছোট পুতুল মাটির, এই জিনিসগুলি আসলে অনেক বেশি আসলে শৈশবকে স্মরণ করিয়ে দিচ্ছিল। আমার কাছে মনে হয় আপনারা যারা নাইনটিজের আছেন, এই জিনিসগুলো দেখলে আপনাদেরও হয়তো বা আমার মতোই মনে পড়বে। পাশাপাশি এদিকটায় বর্তমানে আমাদের প্রয়োজনীয় কিছু তৈজসপত্র পাওয়া যাচ্ছিল, যেগুলো আসলে মাটিরই তৈরি, কিন্তু এই জিনিসগুলি পহেলা বৈশাখে বর্তমানে ভীষণ ভীষণভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আর আমরাও টুকটাক কোনো না কোনো দিক থেকে মাটির তৈজসপত্র ঘরে রাখার চেষ্টা করি, হয়তো বা শৌখিনতার জন্য, অথবা হয়তো বা আমাদের ভালো লাগে সেটার জন্য, বা অনেকে খেয়ে প্রশান্তি পায় সেটার জন্য অনেকে রেখে থাকেন। তো মোটামুটি দেখছিলাম কালেকশানগুলো, যেহেতু মেলাটা আসলে আমাদের হোম টাউনের এরিয়াতে হয়েছে, এখানে এই ধরনের জিনিসপত্র কতটা আসলে পারচেজ হয় আমার ঠিক জানা নেই, তবে মনে হচ্ছিল যে খুব একটা হয় না, মোটামুটি হয়, তো কালেকশানটাও এখানে এরকম কমই ছিল। তারপর আমি দেখছিলাম যে আমি যেরকম চাচ্ছি সেরকম যদি পাই তাহলে হয়তো বা আমি কিনে নেব, তাই আমি দেখছিলাম এই কালেকশানগুলো। তো এটাও আর কি আপনাদের সাথে এখানে তাই শেয়ার করা। আসলে আমি পুরোটা মেলাকে একটা ওয়েতে ক্যাপচার করছিলাম, যার কারণে পুরোটাই হয়ে গেছে আর কি। অন্যান্য জিনিসের পাশাপাশি যা যা ছিল সব কয়টাই আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা, ছোট একটা উপজেলা শহর এটা। আর এই উপজেলারই জয়হরি স্প্রাই হাই স্কুলের খেলার মাঠে বসেছিল এই বার্নি মেলা। ক্রেতা বিক্রেতাদের ভিড় নেহায়েত কম ছিল না, সব মিলে মেলা হয়ে উঠেছে জমজমাট। বিক্রেতারা ব্যস্ত তাদের সামগ্রী দেখানো এবং বিক্রি নিয়ে, পাশাপাশি তারা কিন্তু তাদের এই সামগ্রীর আরও অসংখ্য কালেকশন তাদের স্টকে রেখেছেন। এবং এই বিক্রেতাদের মধ্যে কিন্তু নারী পুরুষ সবাই রয়েছেন, এবং সবাই কিন্তু যার যার মতো করে তাদের জিনিস দেখাচ্ছেন ক্রেতাদেরকে এবং বিক্রি করার চেষ্টা করছেন। আমি যদি ওই ফুটেজগুলোর ক্লোজ শট নিয়েছি সেটার জন্য হয়তো বা আপনারা ক্রেতাদের যে ভিড় সেটা এখনও দেখতে পাচ্ছেন না, তবে আমার এখানে লং শট রয়েছে, সেখানে আপনারা ক্রেতাদের ভিড় সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাবেন। আর গরমকালে হাত পাখার ক্ষেত্রে কিন্তু তালপাতার হাত পাখার জুড়ি মেলা দেয়। আর এখানে আপনারা তালপাতার হাত পাখার কিছু কালেকশন দেখতে পাচ্ছেন, যেগুলো আসলে এই গরমে খুবই প্রয়োজনীয়। এবং এই তালপাতার যে হাত পাখা সেটার বাতাস যতটা আপনাকে আরাম দেবে, অন্য কোনো কিছু দিয়ে তৈরি হাত পাখা কিন্তু আপনাকে তালপাতার হাত পাখার যে বাতাস সেটার প্রশান্তি কখনোই দিতে পারবে না। অলরেডি আপনারা
এখানে লং শটে কিছু ক্রেতাদের ভিড় দেখতেও পাচ্ছেন। তো এই অবস্থাই ছিল এখানে আজকের দিনের বার্নি মেলাতে। এরপর আমরা এই মাটির জিনিসের কর্নার থেকে বের হয়ে চলে যাচ্ছি বেতের জিনিসের কালেকশনের দিকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতের তৈরি বিভিন্ন রকমের ঝুড়ি, কুলা, হাত পাখা এগুলোর কালেকশন রয়েছে এবং এগুলো মোটামুটি একই কালার দিয়ে তৈরি করেছে। এখানে বেশ সুন্দর লাগছে দেখতে, বেশ আকর্ষণীয়ই লাগছে বলা যায়। এদিকে সমস্ত কিছু দেখতে দেখতে ওদিকে দেখি আম্মুকে, যে আম্মু কিছু কাঠের জিনিসের প্রাইস জানতে চাচ্ছে হয়তো বা আম্মুর প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য। তো তখন আমিও দেখলাম যে ওনাদের কাছে কিছু কাঠের জিনিসের কালেকশন রয়েছে এবং আপনাদের সাথেও তাই সেটা শেয়ার করলাম। আর এখানে ইতোমধ্যে আপনারা দেখে ফেলেছেন এখানে মেয়েদের কিছু অলংকারের কালেকশন, বাচ্চাদের কিছু সামগ্রী, সব কিছু মিলে কিছু দোকান বসেছে যেখানে মোটামুটি মানুষের সমাগম দেখা যাচ্ছে। এখানে কিছু কিচিরমিচির তৃষ্ণার্ত বাচ্চা দেখা যাচ্ছে যারা খুব সুন্দরভাবে শাড়ি পরে এসে আজকের দিনটি উপভোগ করছে। এই আইসক্রিম মামার সাথে অভিজ্ঞতা আর আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করছি না, কারণ সেটার সম্পূর্ণ ফুটেজ অলরেডি আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। অনেকদিন পর এটা না আম্মু, না আমি অনেকদিন পরে খাইতেছি, মানে সেই ছোটবেলা স্কুলে যখন যেতাম তখন না আম্মু না এবার চলে এলাম বৈশাখী মেলার অন্যতম প্রধান আকর্ষণ বা লোভনীয় জিনিস বিন্নি ধানের খই এবং চিনি এবং গুড়ের তৈরি বিভিন্ন সামগ্রীর আকৃতি দেয়া খাবারের দোকানের কর্নারের দিকে। আর এ ধরনের চিনি এবং গুড়ের তৈরি বিভিন্ন হাতি এবং ঘোড়ার আকৃতি দেয়া জিনিসগুলো আমাদের অঞ্চলে খেলনা নামে পরিচিত, অর্থাৎ আমরা এটাকে খেলনা বলে থাকি এবং বিন্নি ধানের খইকে সাধারণত বিন্নি নামে আখ্যায়িত করে থাকি। এর পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস দেখতে পাচ্ছেন। এখানে জিলাপি, পাশাপাশি এরকম গোল গোল করে তৈরি বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো আসলে একটু মিষ্টি জাতীয় হয়ে থাকে। আমি এখান থেকে এই গোল গোল জিনিসটাকে একটু ট্রাই করার জন্য কিনেছিলাম, যদিও আমি এটা আগেও খেয়েছি কিন্তু আমি এটার নাম জানি না ওভাবে। তো আমি আজকেও এখান থেকে এটা কিনলাম, দেখা যাক অনেকদিন পর খাবো কেমন লাগে সেটার জন্যই এটা কেনা হয়েছে। তো এরকম আরও আরও দোকান এখানে রয়েছে, তো আমরা সবগুলোই মোটামুটি একটা রানে ঘুরে আসবো এখান থেকে। আর এদিকে চলছে জিলাপি তৈরি। উনি তো আমাকে মনে হয় চিনবেই না এখন, ভালো আছেন? চিনছেন? আচ্ছা, পথে চলতে চলতে অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হয়ে যায়, ভালোই লাগে। এখানে আমরা দেখছিলাম বিভিন্ন প্রকারের বিন্নি, একটা হাতে ভাজা, একটা মেশিনে তৈরি, আবার আরেকটাতে আরও একটা ভিন্নতা রয়েছে। বৈশাখী মেলাতে সাধারণত বিন্নি এবং খেলনার অনেকগুলি স্টল থাকে, সেভাবে এই বার্নি মেলাতেও বিন্নি এবং খেলনার অনেকগুলো দোকান রয়েছে। আর আমরাও বিন্নি এবং খেলনার সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় একটু ভালো মানের এবং রিজনেবল প্রাইসে বিন্নি এবং খেলনা কিনতে পাওয়া যাবে, এবং অলরেডি আমরা সেই দোকান পেয়ে গেছি এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো বিন্নি এবং খেলনা কিনলাম। না তার
তারপরে বিন্নির যদি এত দাম হয় কেমনে হয় বলেন? বৈশাখ মানে বাঙালির আবেগের ছোঁয়া, আর সেখানে বাঁশির কালেকশন থাকবে না তা তো হয় না। সেভাবেই কিন্তু আমরা এই মেলাতেও বাঁশির কিছু কালেকশনও পেয়ে গেলাম। মেলা ঘুরতে ঘুরতে এবার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি, এবং সেই পর্যায়ে আমরা একটা কর্নারে দেখতে পেলাম এখানে কিছু গাছ বিক্রি হচ্ছে, এবং যেখানে আমার কাছে মনে হলো আমার কিছু প্রয়োজনীয় গাছের কালেকশন রয়েছে। এটা কত? এটা তার মধ্যে স্পেশালি এই ঘৃতকুমারী গাছটা আমার খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে, এবং ভাবলাম ঠিক আছে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে নিয়ে নেওয়া যায়, এবং সেভাবেই এই গাছটা কিন্তু আমরা পারচেজও করে ফেললাম। মেলা ঘুরে কেনাকাটা করে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, এবার তাই বাড়ি ফেরার পালা। আর আমরাও ফিরছিলাম বাড়ি, আর পরন্ত বিকেলের এই সময়টায় প্রকৃতি অপরূপ এক মনোরম সৌন্দর্য ধারণ করে। প্রকৃতির এত কাছে থেকে সেই রূপকে অবগাহন না করা এক প্রকার বোকামি বলা চলে, তাই আমি আর সেটা করতে চাইনি। মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসছি, ভীষণ সুন্দর আজকের বিকেলটা। আমাদের আজকের ভিডিও ব্লগ এ পর্যন্তই, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও ব্লগ এবং রান্নার রেসিপি পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।